আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা জাস্ট প্রত্যেক দিন ক্লাসে বলতে হয় এমন কিছু সেন্টেন্স শিখবো, খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো আমরা শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড মানে হচ্ছে বোর্ডটির দিকে তাকাও। তারপর হচ্ছে রাইট অন দ্য বোর্ড, রাইট অন দ্য বোর্ড, রাইট অন দ্য বোর্ড মানে হচ্ছে বোর্ডটির মধ্যে লিখো, বোর্ডটির মধ্যে লিখো। তারপর হচ্ছে ডিকটেট আ সেন্টেন্স, ডিকটেট আ সেন্টেন্স, ডিকটেট আ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সটি, একটি সেন্টেন্স নির্দেশ করো, একটি সেন্টেন্স নির্দেশ করো, একটি সেন্টেন্স নির্দেশ করো। তারপর হচ্ছে কপি দ্য ওয়ার্ডস, কপি দ্য ওয়ার্ডস, কপি দ্য ওয়ার্ডস মানে হচ্ছে একটি ওয়ার্ড অনুলিপি করো, একটি ওয়ার্ড অনুলিপি করো। তারপর হচ্ছে টেক নোটস, টেক নোটস, টেক নোটস মানে হচ্ছে চুকে নাও, চুকে নেওয়াকে বলা হয় টেক নোটস। তারপর হচ্ছে সে ইউর নেম, সে ইউর নেম মানে হচ্ছে তোমার নাম বলো, সে ইউর নেম মানে হচ্ছে তোমার নাম বলো। তারপর হচ্ছে স্পেল ইউর নেম, স্পেল ইউর নেম, স্পেল ইউর নেম মানে হচ্ছে আপনার নামের বানান বলুন, আপনার নামের বানান বলুন, স্পেল ইউর নেম। তারপর হচ্ছে টেক আউট আ পিচ অফ পেপার, টেক আউট আ পিচ অফ পেপার মানে হচ্ছে একটি পেপার বের করুন, একটি পেপার বের করুন। তারপর হচ্ছে রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড মানে হচ্ছে আপনার হাত তুলুন, আপনার হাত তুলুন, রেইজ ইউর হ্যান্ড। তারপর হচ্ছে পার্টিসিপেট ইন দ্য ক্লাস, পার্টিসিপেট ইন দ্য ক্লাস, পার্টিসিপেট ইন দ্য ক্লাস মানে হচ্ছে আপনি ক্লাসে অংশগ্রহণ করুন, বা ক্লাস ক্লাসে অংশগ্রহণ করুন, ক্লাসে অংশগ্রহণ করুন। তারপর হচ্ছে আস্ক ফর হেল্প, আস্ক ফর হেল্প মানে হচ্ছে সাহায্যের জন্য জিজ্ঞেস করুন, সাহায্যের জন্য জিজ্ঞেস করুন। স্ট্যান্ড আপ প্লিজ, স্ট্যান্ড আপ প্লিজ, স্ট্যান্ড আপ প্লিজ মানে হচ্ছে দাঁড়ান প্লিজ, দাঁড়ান প্লিজ। তারপর হচ্ছে সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ মানে হচ্ছে বসুন প্লিজ, বা দয়া করে বসুন, কি সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ। তারপর হচ্ছে রিপিট আফটার মি প্লিজ, রিপিট আফটার মি প্লিজ মানে হচ্ছে যখন আপনার টিচার বলবে যে আমার পরে আপনারা পুনরাবৃত্তি করুন, তখন বলা হবে রিপিট আফটার মি প্লিজ, রিপিট আফটার মি প্লিজ। তারপর যে সেন্টেন্সটা ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ করুন, জোড়ায় জোড়ায় কাজ করুন। এটা যদি আমরা বলি স্টাডি ইন পেয়ার্স, তারপর জোড়ায় জোড়ায় স্টাডি করুন। তারপর যদি বলা হয় রিড ইন পেয়ার্স, তারপর হচ্ছে জোড়ায় জোড়ায় পড়ুন। সো খুব ইজি একটা সেন্টেন্স। তারপর হচ্ছে আস্ক ইউ পার্টনার, আস্ক ইউ পার্টনার আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন, আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন। তারপর হচ্ছে পুট অ্যাওয়ে ইওর বুকস, পুট অ্যাওয়ে ইওর বুকস মানে হচ্ছে আপনার বইটা দূরে রাখুন বা দূরে রেখে আসুন, পুট অ্যাওয়ে ইওর বুকস। তারপর যে সেন্টেন্সটা ক্লিয়ার অফ ইওর ডেস্ক, ক্লিয়ার অফ ইউর ডেস্ক, ক্লিয়ার অফ ইউর ডেস্ক মানে হচ্ছে আপনার টেবিলটি পরিষ্কার করুন, আপনার ডেস্কটি পরিষ্কার করুন। ওকে, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, পিকচারটির দিকে তাকান, লুক অ্যাট দ্য পিকচার, পিকচারটির দিকে তাকান। তারপর হচ্ছে ড্র আ পিকচার, একটি পিকচার আঁকা বা আঁকুন, ড্র আ পিকচার মানে হচ্ছে একটি পিকচার আঁকুন। তারপর হচ্ছে আস্ক আ কোয়েশ্চেন, আস্ক আ কোয়েশ্চেন মানে হচ্ছে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করুন, আস্ক আ কোয়েশ্চেন, একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করুন। তারপর হচ্ছে আনসার আ কোয়েশ্চেন, আনসার আ কোয়েশ্চেন মানে হচ্ছে একটি কোয়েশ্চেনের আনসার দিন, আনসার আ কোয়েশ্চেন, একটি কোয়েশ্চেনের আনসার দিন। তারপর হচ্ছে রিড দ্য ডায়ালগ, রিড দ্য ডায়ালগ, ডায়ালগটি পড়ুন, রিড দ্য ডায়ালগ, ডায়ালগটি পড়ুন। তারপর হচ্ছে লিসন অ্যান্ড রিপিট, লিসন অ্যান্ড রিপিট, লিসন অ্যান্ড রিপিট মানে হচ্ছে শুনুন এবং পুনরাবৃত্তি করুন, শুনুন এবং পুনরাবৃত্তি করুন। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করুন। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার মানে হচ্ছে সঠিক আনসার দিন, সঠিক আনসার চুজ করুন, সঠিক আনসার চয়ন করুন, ঠিক আছে। তারপর হচ্ছে লেবেল দ্য পিকচার, লেবেল দ্য পিকচার, পিকচারটি লেবেল করুন, পিকচারটি লেবেল করুন। তারপর যে সেন্টেন্সটা আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস মানে হচ্ছে আমরা অনেক সময়
ওয়ার্ডস গুলো মানে হচ্ছে জটিল করে লিখি বা হচ্ছে একটা পিছনে আরেকটা লিখি বা বিশৃঙ্খল ভাবে লিখি, তখন আমাদের টিচাররা বলে যে সাজিয়ে লেখো বা ক্লিনলি লেখো। তখন কি কি বলেন, আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, মানে হচ্ছে জট দূর করে ওয়ার্ডস গুলো জট দূর করো, ওয়ার্ডস গুলো জট দূর করো, তাহলে হবে আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস। থ্যাংক ইউ সো মাচ টু জয়েন উইথ মি অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা জাস্ট নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে এই ভিডিওটার কারণে কেউ শেয়ার করার কারণে আপনি পেয়েছেন, আপনি শেয়ার করার কারণে আপনার ফ্রেন্ডসরা পাবে বা অন্য কেউ পাবে। সো অবশ্যই ভালো কিছু আমরা শেয়ার করব, ভালো কিছু জানার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।